আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বাইকের ফর্ক কয়েল সিল কাটাটা কিন্তু একটা রেগুলার প্রবলেম। তো তার সাথে যদি আপনার বল রেসার আপনার হ্যান্ডেল সমস্যা হয়, বাইক রানিং অবস্থা দেখা যায় একদিকে টানে টুনে, তো মজা পাওয়া যায় না, স্মুথ পাওয়া যায় না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য দুইটা সলিউশন দিতে আসি। তো এই সলিউশনগুলো আমি কীভাবে ঠিক করছি সেটা আপনাদেরকে দেখাবো এবং কত কী কষ্ট হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। ফর্ক কয়েল সেট কাটলে কিন্তু বাইকের একদিকে দেখা যায় বাইক টানাটানি করে এবং বাইকের বল রেসারে যদি সমস্যা হয় দেখা যায় বাইক হ্যান্ডেলটা জ্যাম হয়ে যায়, হাত ব্যথাটা করে। তো এই সমস্যাগুলো অনেকে খেয়াল করেন না এবং বাইরে থেকে অনেক টাকার বিনিময়ে আসলে রিপেয়ার করেন। তো এই সমস্যাটা খুব সীমিত খরচের ভিতরে আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো সেটা করার জন্য আজকের এই ব্লগটা, এটা যে শুধুমাত্র R15 ভার্সন 3-এর ক্ষেত্রে প্রযোজ্য এরকমটা না, যে কোনো বাইকেরই ফর্ক কয়েল সিল কেটে যেতে পারে। তো আমার এই বাইকটার ফর্ক কয়েল সিল কেটে গেছে, এটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার ফর্ক টিউবগুলো দেখেন যে একদম ভেজা ঘামাইছে। তো আমি এটা পরিষ্কার টরিষ্কার করছি, মুছে ফেলছি, এই কারণে কম দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রচুর পরিমাণ ঘামাইছিল। তো এই বাইকটা যেহেতু ডাবল স্ট্যান্ড নাই, এই কারণে আর কি কাটটা দিয়ে খুব যত্ন সহকার আর কি তুলছি যাতে নিচে আঘাত না লাগে। এখন আমরা এই নাট বোল্টগুলো সবগুলো খুলে আর কি একদম খুলে ফেলবো, রড টট সবগুলো। অয়েল ঘামাই কিন্তু ডিস্কে পড়লে পিছিল হয়ে যায়, ভালোভাবে কাজ করে না তখন। জালিটা কিন্তু দেয় নি, এটার কারণে হার্ড হয়ে যায় ভিতরে চাপ খেয়ে। টিউব আপনার 460 ml করে দিতে হবে, একটু কম বেশি মনে করেন 400 ml দিলেও আপনার সমস্যা হবে না। তো আমরা এখন এটা লাগাবো। হচ্ছে আপনার পুরাতনটা দিয়ে উপর দিয়ে ঢাকা দিচ্ছি যাতে ভিতর একটা মাস্ক না হয়।
আপনার 460 ml দিতে হবে। তো আমি একটু কমাইয়ে 400 ml করে দিতে আসিস, কারণ 460 ml দিলে আপনার একটু হার্ড হয়ে যাবে। তো একটু স্মুথনেসের জন্য আমি 400 ml করে দেবো। এটা লাগানোর পরে একটু ই করতে হবে। এই জিনিসগুলো লাগাতে আমার যে কস্টিংটা হয়েছে সেটা হলো আমার ফর কয়েল ইএমআর অরিজিনালটা কিনছি হচ্ছে 450-450-900 টাকা দিয়ে, এবং ফর্কের যে অয়েল দুইটা ওটা কিনছি 150-300 টাকা দিয়ে। তো আপনারা ইচ্ছে করলে অয়েলটা একটু ভালো দামি ইউজ করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির আছে। তো আমি পাই নাই বিদায় নর্মালটা ইউজ করছি। আর বলরেসারের কথা বলতে গেলে ওটা আমি শুধুমাত্র বলগুলা চেঞ্জ করে দিছি 40 টাকা একটা প্যাকেট কিনে, এখনো বাকি আছে, ওটা দিয়ে আরো একবার চেঞ্জ করা যাবে। তো আমি শুধুমাত্র বল চেঞ্জ করে দিছি, তাতেই হয়েছে। এটা অলরেডি টেস্ট রাইড করছি আপনাদের সাথে যখন আমি কথা বলছি ব্লগে। আমার টোটাল কস্টিং হচ্ছে গিয়ে 450-450-900 টাকা, এবং বলের সেট 40 টাকা, 940 টাকা, এবং ওই 300 টাকার তেল, 9-3 1240 টাকা, আর গ্রিজ লাগছে একটা, ধরেন 1300 টাকার ভিতর আমার কিন্তু হয়ে গেল। তো এটা যদি আপনি বাহির থেকে করতে যেতেন আমার মনে হয় আপনার দিন তো একটা যেত যেত, তারপরে আপনার 3000 টাকার নিচে আমার পারতেন না, তারপর টাকাটা কিন্তু ফিরি দেখা যায় খুব যত্ন সহকারে কিন্তু আপনার করে দিত না। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে কি পরিবর্তন করলাম এবং কত কি খরচ হলো সেটাও জানালাম। তো আজকের ব্লগটা আর লম্বা করবো না, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ ডেট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।